নবীজি শুনতে পেলেন আবু জেলের দলের লোকেরা এক হাজার সৈন্য নিয়ে লোহিত সাগরের পার্শ্ব দিয়ে তারা চলে আসতেছে কাছাকাছি চলে আসছে বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেছে আমার নবজি সৈন্য সংগ্রহ করলেন ছোট্ট দুইটা বাচ্চা আফরার ছেলে দয় মদিনার দুটা ছেলে সে নবীর সামনে এসে বলে উজুর শুনলাম জিহাদের ডাক আসছে আমরাও জিহাদে যাব অতুজা হিদু নাফি সাবিলিল্লাহ আমরা যুদ্ধে যাব নবীজি মুস্কি মুস্কি বলছেন ও ছোট ছোট বাচ্চারা তোমরা কেমনে যাবে তোমরা কেমনে যাবে যুদ্ধ করবে শক্তি নাই তোমাদের তরবারি তোমরা নিতে পারবে না সঙ্গের সঙ্গে ছোট দুইজন বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের দুজনকে কুস্তি লাগায় দেন আমরা দুজনের মধ্যে যে পারবো তাকে আপনি যুদ্ধের পারমিশন দিবেন অন্তত একজন যাই যুদ্ধে সুরজন বলে ইয়া রাসূলুল্লাহ ও শুধু লম্বাই বড় কিন্তু গাড়ির শক্তি আমার বেশি রেস্টুরেন্ট ঠিক আছে মারামারি লাগো তোমরা মারামারি লেগে গেছে বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে ছোটজন চোখের ভাষায় বলছে ভাইরে তুমি আমার চেয়ে বয়সে বড় শক্তিতে বড় তুমি আমি আমি তোমার সঙ্গে পারবো না এটাই জানি তবে তুমি একে একা যাবে কেন তোমার গায়ের একটু কমায় দাও তোমার বুকের উপরে একটা বার উঠে বসে বোঝায় দেই কোনো অংশ আমি তোমার চেয়ে কম নই পেয়ে গেলেন চোখের মুখের কোন টপ টপ করে পানি বের হয় আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চা কি কোলের মধ্যে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তালা এদের গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আসে ইমানের শক্তি আছে ইমানের জোর আছে আল্লাহ পারমিশন দিয়ে দিলাম এবারে সুল বলছেন চট্টমা চাফার ছেলেরা তোমরা যুদ্ধে কেন যাবে বলতেছে ইয়ার সুল আল্লাহি আমরা যুদ্ধে যাব সবার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা আমাদের নাই আমরা যুদ্ধ করব শুধু একজনের বিরুদ্ধে কে আবু জেলকে আমরা হত্যা করব কেন আবু জেল আপনাকে দারুণ কষ্ট দিয়েছে জোরে বলিস বহান আল্লাহ আবু যেন আপনাকে দারুণ কষ্ট দিয়েছে আমার নবীজি শুনে খুশি হয়ে গেলেন আমার শিশু ইসলাম এক বছরও যায় নাই সেই সময় তিনি কিছু সংগ্রহ করলেন ঘোড়া নাই তরবারি নাই তিনশো তেরো জন মোটে সংগ্রহ হয়ে গেল আমার নবজীব পিসবা হলেন না মদিনার সেই মসজিদ থেকে তিনি রওনা করলেন বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন সাড়ে তিনশো মাইল অতিক্রম করা আবু জেলরাও এসেছে বদর নামক প্রান্তরে আমার নবজে যে জায়গায় দাঁড়ানো সেই জায়গাটা ছিল বালুর জায়গা আমি নিজের চোখে দেখে এসেছি অনেকবার গিয়েছি আমি সেখানে গেলে পরে স্থান দেখলে পরে ইমানটা মরে যায় না তাজা হয় তাজা হয় ইমানের চেতনা লালন হয় ইমানের চেতনা উজ্জীবিত হয়ে যায় চেতনাটা জেগে জেগে ওঠে বালুর পাহাড় সেখানে শিব বালুর পাহাড়ের পাশে সাব একরাম দাঁড়িয়েছিলেন পদব্রজে যাচ্ছিলেন তারা পাগুলো ডেবে যায় হাঁটতে পারে না সাহাবিরা বলছেন আল্লাহি যুদ্ধ করতে আসছি আমরা আল্লাহর পথে আল্লাহর সাহায্য কখন আসবে আমরা তো হাঁটতে পারি না আমাদের জায়গা হলো বালুর জায়গা কদমটা দুর্বল আপনি একটু দোয়া করে দেন আমার নবজি হাত তুলে দোয়া করলেন আকাশে ঘন মেঘ জমা হলো বৃষ্টি নাশীল হল অপরদিকে কোরাই ছিল আঠাল মাটির জায়গায় শক্ত মাটি ঘোড়ার পিঠে তারা বসা ছিল যখন বৃষ্টি নাশীল হলো বৃষ্টি আসা মাতৃ বালুর মাটিতে যখন পানি পড়ে তখন শক্ত হয়ে যায় আঠাল মাটিতে পানি পড়লে পরে বুঝারও শক্ত হয় কাদা হয়ে যায় পিছলা শুরু হয়ে গেল ওদের ডিসফেভারে চলে যাচ্ছে চলে আসতেছে আল্লাহ সাহায্যের হস্ত প্রসার করে দিলেন কারণ বান্দা যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে বান্দার শক্তি দিয়ে শুধু জয় হবে না আল্লাহর সাহায্য ছাড়া জোরে বলেন ঠিক কিনা